দেবরাজ শাস্ত্রী সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত রয়েছেন 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ও তন্ত্রবিদ শ্রী দেবরাজ শাস্ত্রী, যার পরামর্শ পেলে আপনার জীবনে যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিতে পারেন। এবং এই যে 30 বছরের অভিজ্ঞতা ছাড়াও তিনি কিন্তু বংশ পরম্পরায় তন্ত্রকে পেয়েছেন এবং তার মহাশক্তি কবচ প্রত্যেকটি মুহূর্তে আপনাকে আপনার জীবনের সাফল্যের কথা বলে দেবে। এই মুহূর্তে আপনাদের জন্য উপস্থিত আছেন মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা বলবো, কিছু লোকের ভয়ভীত কাজ করে, যার বহু জায়গায় গেছি কার্যকারিতা পাইনি, বা অনেকে প্রশ্ন করে যে স্যার বিভিন্ন জায়গায় তো গেলাম, প্রতিকার প্রতিবিধান করালাম, সমস্যার সমাধান সেইভাবে পেলাম না। যারা এই ধরনের প্রশ্ন নিয়ে টিভির ওপ্রান্তে আমার অনুষ্ঠান দেখছেন তাদের জন্য একটা সুখবর বলতে পারি, দেবরাজ শাস্ত্রীর কাছে আপনি এলে নির্দ্বিধায় আসবেন, কারণ আপনার টাকা প্রতারিত হবে না, আপনি সমস্যা মুক্ত হতে পারবেন, এটা আমি আপনাকে 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আজ পর্যন্ত যারা দেবরাজ শাস্ত্রীর কাছে এসছে, একটি মানুষও বলতে পারবে না যে আমি স্যারের কাছে এসে কার্যকারিতা সেইভাবে বুঝতে পারিনি। এই যে জায়গাটা, কারণ যে জায়গাটার জন্য আমার গুরুদেব, দুই গুরুদেব, একজন জ্যোতিষ গুরু, একজন তন্ত্র গুরু, তাদের আশীর্বাদ কিন্তু আমার সর্বদাই আমার মাথার উপরে আছে, তাই তাদের আশীর্বাদ থাকে বলেই আজকে আপনাদেরকে সেইভাবে প্রেডিক্ট করতে পারি, সমস্যা ধরতেও যেরকম পারি, সমস্যা থেকে বের করাবার পথগুলো দেখিয়ে দিতে পারি। তাই আমার কাছে যেসব মানুষেরা এখনো পর্যন্ত এসছেন, যারা অনেক জায়গায় গিয়ে কার্যকারিতা পায়নি, সেই সব মানুষরা আমার কাছে কার্যকারিতা পেয়েছে, তাদের কনফিডেন্সলি জায়গা থেকেই আপনাদেরকে তুলে ধরছি যে আপনি যদি কোনো জায়গায় প্রতারিত হয়ে থাকেন বা প্রতারিত হয়েছেন একাধিক জায়গায়, আপনি ভাবছেন সমস্যা থেকে মুক্ত করার জন্য এমন কোনো লোক নেই, আছে, এই দেবরাজ শাস্ত্রী আপনাকে সেই জায়গায় গ্যারেন্টি দিতে পারবে, বা গ্যারেন্টি দিয়ে বলবে যে আপনি আমার কাছে এলে প্রতারিত হবেন না। কারণ আমি আপনাকে প্রথমেই বলবো যে এই যে রেমেডির দিক থেকে আপনি যে যে প্রতারিত হবেন না, একটা জায়গা থেকে আশ্বস্ত করলেন এবং 30 বছর ধরে আপনি কাজ করছেন, যেখানে সবসময় সুনাম আপনাকে, আমার সুনামটাই বেশি। আর আরেকটা ব্যাপার, এই যে পুজোর আগে আপনি যে একটা দারুণ অফার নিয়ে এসেছেন প্রত্যেকের জন্য, যে 20% রেমেডির উপরে ডিসকাউন্ট পাচ্ছেন, তো আমি বলবো এটা তো আপনাদের জন্য একটা বিশাল বড় সুযোগ। কারণ পুজোর সময় আমরা নানান উপাচার করে থাকি এবং তার আগের মুহূর্তে যদি আমরা একটা রেমেডি ধারণ করি এবং সেই রেমেডি ধারণ করে আমাদের যে গ্রহের প্রতিকূলতা ছিল সেই জায়গাটা আমরা দূর করতে পারি, তাহলে তো সেটা একটা বিশাল ব্যাপার। সবকিছুর মধ্যে দেখুন, একটা জিনিস দেখুন, পুজো আসছে মানে আনন্দের ব্যাপার, সেই আনন্দটার জায়গাটা তখনই মানুষ বুঝতে পারে যখন সেই মানুষটা কোনো জায়গা থেকে সফলতা পায়। আজকে আমি নানা রকম সমস্যায় পড়ে আছি, আমার মনের ভিতর সেই আনন্দ নেই, আমার কাছে পুজোটা কিন্তু এটা ফিকে কারণ হয়ে দাঁড়াচ্ছে, পুজোটা সবার কাছে কিন্তু আনন্দদায়ক নয়, কিন্তু আমি বলবো সেই পুজোটা আপনাদের কাছেও আনন্দদায়ক হতে পারে যদি দেবরাজ শাস্ত্রীর কাছে যদি একবার এসে পৌঁছাতে পারে। মানে পুজোর সময় অনেকে নতুন নতুন বিজনেস শুরু করছে, তার আগে পুজোর সময় নতুন বিজনেস থেকে যেটা হচ্ছে কি দেখাচ্ছে, মনে করুন আজকে আপনি ছেলেকে নিয়ে চিন্তিত, ছেলে পড়াশোনা নিয়ে চিন্তিত, তাই আপনি ভাবছেন যে আমার কাছে পয়সার অভাব নেই বা আমার কাছে পয়সার জায়গাটা ঠিকঠাক আছে, কিন্তু আমি মানসিক দিক থেকে ডিপ্রেশনে আছি, আমার ছেলে ভালো পড়াশোনা করছে না, সেই নির্দ্বিধায় আপনি দেবরাজ শাস্ত্রীর কাছে আসুন, আপনাকে আনন্দ জায়গাটা তৈরি করার দায়িত্ব সেই দেবরাজ শাস্ত্রীর। আপনি মনে করছেন, আপনি আপনার জায়গায় মনে করছেন যে ব্যবসাটা এই মুহূর্তে ভালো চলছে না, নানা রকম ভাবে প্রবলেম ক্রিয়েট করছে, পুজোর সময় একটু ভালো মুখ দেখতে চাইছি ব্যবসার,
কিন্তু এই মুহূর্তে পেয়ে উঠছি না। নির্দ্বিধায় দেবরাজ চাষে কাজন কিভাবে ব্যবসাকে দাঁড় করাতে হয় সেই জায়গাটা দেবরাজ চাষে তন্ত্রমতে জানা আছে, আর সেই জানা আছে বলেই আপনাকে কনফিডেন্সলি বলছি ব্যবসায় জিরো পজিশনে আছেন সেখান থেকে হিরো পজিশনে তৈরি করে দেবে এই দেবরাজ শাস্ত্রী। কারণ তন্ত্রটাই বংশ পরম্পরা রিলেটেড তন্ত্র, আর এই তন্ত্রটার প্রয়োগ বিধি যদি সঠিক হয় তাহলে সেই মানুষটা কিন্তু প্রকৃত হইতে কাজ পায়। এটা আমি আপনার জায়গা থেকে বলছি না, প্রতিটা মানুষের ক্ষেত্রে বলছি যারা দেবরাজ শাস্ত্রীর কাছে এসছে। তারা বলেছে একদম ঠিক স্যার, একদম ঠিক, আপনি যেই যেই কথাগুলো বলেন এবং সেই কথাগুলো পালন করে আমরা আজকে সফলতার শীর্ষে পৌঁছাতে পেরেছি শুধু আপনার হাত ধরে। আমি বলবো আমার হাত ধরে না, আমার গুরুর শিক্ষা, তন্ত্রের হাত ধরে আপনি আপনার জায়গা থেকে পৌঁছাতে পেরেছেন। তাই সেই জায়গাটাকে মাথায় রাখবেন। যারা ভাবছেন যে এই মুহূর্তে স্যার সমস্যায় পড়ে আছি কার কাছে যাব, নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি দেবরাজ শাস্ত্রীর কাছে আসুন। দেখুন, হ্যাঁ বলুন কে আছে। নমস্কার। হ্যালো, নমস্কার, আমি থেকে বলছিলাম। প্রোগ্রাম দেখা হয় আমার? খুব 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 দেখা হয়। খুব দেখা হয়, কার বিষয়ে জানবে? কেন দেখি ইউটিউবে ওয়াচ করি। বাহ, পড়া আছে। ও, তাহলে তুমি একনিষ্ঠ দর্শক আমার। কিন্তু একটা ব্যাপার, মানে দেবরাজ শাস্ত্রীর প্রোগ্রামটাকে আপনি যে প্রেফার করছেন, ভালো লাগছে, সেটা কিসের জন্য? দাদা মানে অ্যাকচুয়ালি তো ফার্স্ট অফ অল দাদাকে কিছু বলতে লাগে না, দাদা মানে কিছু প্রবলেম বলার আগে কার বিষয় জানবে? আমি আমার সম্বন্ধে জানতে চাই। তাহলে একটি ফুলের নাম বলো। গোলাপ। গোলাপ, এক থেকে বারোর মধ্যে একটা সংখ্যা? সেভেন। সেভেন। লাস্ট মোবাইল নাম্বার? জিরো। জিরো। বয়স কত চলছে আনুমানিক? 36। গোলাপ বলেছ, সাত বলেছ, জিরো বলেছ। এই মুহূর্তে সূর্য সরকার যে জিনিসটা নিয়ে প্রশ্ন করবে, সাতের সঙ্গে কানেকশান, তুমি কোনো কর্মের সঙ্গে এই মুহূর্তে লিপ্ত আছো এবং সেখানে যেই জায়গাটা আমি এখানে দেখতে পাচ্ছি একটা গুপ্ত শত্রুর প্রভাব, অর্থাৎ কর্মের জায়গাটা গুপ্ত শত্রুর প্রভাব, তার জন্য কোনো না কোনোভাবে মেন্টালি ডিপ্রেসড হয়ে আছো। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? একদম স্যার, একদম একদম সঠিক, একদম সঠিক। কি করো তুমি? আমি একটা মানে জব করি, প্রাইভেট ফার্মে একটা জব করি। হ্যাঁ, মানে একটা ভালো জায়গায় আছে। হ্যাঁ, সেখানে যে জব করছো সেখানে তোমার যেটা আমি বললাম গুপ্ত শত্রুর প্রভাব, এবং সেখান থেকে তুমি মেন্টালি ডিপ্রেসড, মানে অ্যাকচুয়ালি তোমার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সমস্যাটা খুব একটা নেই, কিন্তু এই মুহূর্তে মেন্টালি হ্যামারেজ বা মেন্টালি ডিপ্রেশনটা কিন্তু তোমার মধ্যে মারাত্মকভাবে ঠিক। একদম একদম স্যার, একদম, মানে সকালবেলা ঘুম থেকে শুধু ওটাই চিন্তার মধ্যে রয়ে যাচ্ছি, আর সারাটা দিন আমার ওই চিন্তার মধ্যে ইয়ে চলে যাচ্ছে। আর আরেকটা জিনিস আমি পাচ্ছি, আরেকটা জিনিস পাচ্ছি, যেটা হচ্ছে তুমি আমার প্রোগ্রাম ফলো করতে, তুমি আমার একনিষ্ঠ দর্শক, সব ঠিক আছে, কিন্তু এখানে একটা গোলাপের সঙ্গে সাত কানেকশন, সাতের সঙ্গে জিরো কানেকশন যখন দেখাচ্ছে, তোমার ভিতরে কিন্তু একটা কি বলবো, তোমার ভিতরে একটা কাজ করছিল যে আদৌ কি বলা সম্ভব ডেট অফ বার্থ ছাড়া এই জিনিসটা নিয়ে তুমি আমাকে ফোন করেছো, এটা কিন্তু একটা পরীক্ষামূলক ফোন। দেখো আমি তোমাকে একটা কথা, উচিত কথা বলছি, সব অনেকেই প্রোগ্রামটা দেখছে, তুমি আমাকে ইয়েস আর নোতে বলবে, তুমি আমাকে কোনো পরীক্ষামূলকভাবে ফোন করোনি বলতে স্যার ঠিকই, এতদিন অনুষ্ঠান দেখি সবাইকে আপনি বলে দেন, মানে নিজের প্রতি ইয়ে করতে যে এটা দেখছি সঠিক, এটা মানে একদম আপনি যে যা যা বলছেন আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি যেটা দেখো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, প্রেডিকশন করার সময় কেউ বলে অর্থনৈতিক পজিশন খারাপ আছে, কে বলবে আপনার কাজের জায়গার সমস্যা, কে বলবে ক্যারিয়ারের সমস্যা। আমি কিন্তু পেলাম তোমার ক্যারিয়ারের জায়গাটা ঠিকঠাক আছে, তোমার অর্থনৈতিক পজিশন ঠিক আছে, কিন্তু তোমার গুপ্ত শত্রুর প্রভাব, তার ফলে তোমার যেটার জন্য মেইন প্রবলেম সেটা যে মেন্টালি ডিপ্রেশন। এই ডিপ্রেশনটা তোমার কিন্তু বছর দেড়েক ধরে তোমার কাছে কিন্তু এইভাবে বেড়ে চলেছে ডিপ্রেশনের ভাগ। স্যার কিছু মনে করবেন না এই মানে ভুলটা করার জন্য,
জানার জন্য যে সবাইকে বলেন আমারটা কি হবে, ইয়ে করতে পারে মানে না, এটা আমারও তো অদ্ভুত লাগে, আপনি যে ফুলের নাম নিয়ে তারপরে অ্যাকচুয়ালি দেখুন এখানে না না এখানে তো এখানে তো দেখুন গোলাপের সঙ্গে সাতের কানেকশন, সাতের সঙ্গে জিরো কানেকশন, তাহলে এই জায়গাটা যে কানেকশনে আসছে তাতে কিন্তু একটা জিনিসের মধ্যে একটা কিউরিওসিটি থাকে অবশ্যই। কিউরিওসিটি মানে একটা নতুনত্ব অভিনব পদ্ধতির মাধ্যমে প্রেডিকশন করছি এটা বলা সম্ভব। হ্যাঁ এরকম চেম্বারে অনেক মানুষ এসেছে তাদেরকেও আমি এইভাবেই বলে দিয়েছি, তারাও নিজেরা ঘাবড়ে যায়। তুমি যেমন ফোনের মাধ্যমে তুমি জানতে চাইছো, তুমি ভাবলে যে কিভাবে বললো, আজকে তুমি জানলে যে হ্যাঁ বলা যায়, এটাকে তুমি স্বীকার করছো না করছো না একদম স্যার। আমি কিন্তু তোমার অর্থনীতি পজিশন বলিনি, অর্থনীতি পজিশন কিন্তু দেখলাম ভালো আছে। আমি কিন্তু তোমার ক্যারিয়ারের জায়গাটাও কিছু বলিনি, ক্যারিয়ারের জায়গাটা ভালো আছে। তোমার ডিপ্রেস কিন্তু একমাত্র তোমার জায়গাটা গুপ্ত শত্রুর প্রভাবের জন্য আপনি এই যে বলে দিলেন, আপনাকে যে প্রেডিকশন করলেন এতদিন আপনি ভাবছিলেন, এবার প্রেডিকশনটা শুনে আপনার কি মনে হচ্ছে? একদম মানে এটা কোনো মানে ভুল হতে, আমি একদম ভুল সিদ্ধান্তে ছিলাম, ভুল ধারণার মধ্যে ছিলাম। এই ডিপ্রেশন জায়গাটা খণ্ডন করতে গেলে কিছু কানেকশন ওয়াইজ একটু প্রবলেম ক্রিয়েট করছে, সেগুলোর জন্য আরও ডিটেলস দেখার প্রয়োজন আছে। না দেখে আমি কোনোদিনও কাউকে প্রতিকার দিই না, কেন তুমি জানো, নিশ্চয়ই জানো যে আমার প্রোগ্রাম যখন ফলো করো একটা জিনিস সবসময় জানো যে আমি একটা কথা বারবার বলি, আমার কাছে প্রতারিত হওয়ার চান্স কিন্তু নেই, জিরো। আমার কাছে প্রতারিত হওয়ার চান্স জিরো, কেন আমি যখন তোমাকে দেখে নিলাম, রোগ ধরে নিলাম, রোগ বুঝে আমি তোমার যখন প্রতিকারটা দেব, সেই প্রতিকার কার্যকারিতা হতে বাধ্য। কেউ ওই সংশয় নিয়ে বা কনফিউশন নিয়ে আসবে না যে আরে সেই দাদার কাছে যাব আবার কি কাজ হবে, না, ওই সংশয়টা মাথা থেকে হাটিয়ে দাও। এবং তোমাকে তো বলছি, তোমার যে সংশয় বা কনফিউশন নিয়ে তুমি ফোন করেছিলে আজকে তো তুমি জানতে পারলে, আমি তোমার অর্থনীতি পজিশন নিয়ে কোনো কথা বলিনি, আমি তোমার ক্যারিয়ারের বিষয়ে কথা বলিনি, আমি যেটা দেখলাম তোমার গুপ্ত শত্রুর প্রভাবটা এতটাই বেড়েছে, তাহলে তারপরে তুমি মেন্টালি ডিপ্রেস ব্যাপারটা তোমার মধ্যে বেশি লেগেছে। ঘুমানা প্রতিদিন ওটা মানে এই যে টেনশনটার জন্য আমার মানে সবকিছু মনে হচ্ছে কোনো ভালো কাজ করছি, ইয়েস, এর জন্য তোমার জীবনে অনেক কিছু জিনিস হারিয়ে যেতে পারে। মেন্টালি ডিপ্রেশন খুব বাজে জিনিস, যদি ডিপ্রেসড হয়ে যায় না সেই মানুষটা অনেক কিছু জিনিস হারিয়ে যেতে পারে। ভালো জিনিস হারিয়ে যাওয়ার কথা শুনে আরেকটা কথা মনে পড়লো, মানে আমার যে গার্লফ্রেন্ড মানে রিসেন্টলি এখানে তার সাথে প্রচন্ড পরিমাণে অশান্তি চলছে এই মেন্টালি ডিপ্রেশনের জন্য, কিন্তু এটাও কিন্তু মেন্টালি ডিপ্রেশন। এই জায়গাটাকে ক্লিয়ার করো, এই জায়গাটা ক্লিয়ার না করা পর্যন্ত কিন্তু তোমার জীবনে কিন্তু জিনিসটা কিন্তু বারে বারে ঘটবে এবং অনেকটা বেড়ে যাবে, একটা টাইমে কিন্তু মেন্টালটাকে ঠিক জায়গায় রাখতে পারবে না। আজকে আমি সঠিক কোন আমি আপনার সাথে আমি দেখা করতে চাই, আপনাকেই আমি দেখাবো। দেখো আমি তো কাউকে আসতে বলি না, হ্যাঁ, তবে আমি তোমাকে এইটুকু বলতে পারি যদি আমাকে ভরসা করে আসো সেখানে কিন্তু চোখ বন্ধ করে আসবে, কারণ আমার কাছে প্রতারিত হওয়ার জায়গাটা কিন্তু 0%। একদম একদম সঠিক কথা। এবং চেম্বার আপনারা পাচ্ছেন রাসবিহারীতে, ব্যারাকপুরে, দুর্গাপুরে এবং তার নিজস্ব চেম্বার রয়েছে চুচুড়াতে। বুকিং নাম্বারে ফোন করে ডিটেলিং জেনে নিন। আরেকটি সুসংবাদ, যেটি যেমন রেমেডির উপরে আপনারা 20% করে ডিসকাউন্ট পাচ্ছেন, সাথে কিন্তু অনলাইন কনসালটেন্সি যারা করছিলেন তাদের কিন্তু কনসালটেন্সি ফিজের উপরে ডিসকাউন্ট আছে। 1102 টাকার পরিবর্তে আপনারা মাত্র 504 টাকা কনসালটেন্সি ফি দিয়ে দেখাতে পাচ্ছেন। এটা অবশ্যই যেটা ভিজিট সেটাতেই আবার অনলাইন কনসালটেন্সি করে দেওয়া হয়েছে। তার মানে দূর দূরান্ত লোকেরা কিন্তু আর কত কষ্ট করে আসার প্রয়োজনে, তারা অনলাইনের মাধ্যমে ওই 504 টাকা দিয়েই কিন্তু সেই জায়গাটা দেখাতে পারবে। এবং মাথায় রাখবেন যারা আমার কাছে আসবেন, তারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে ওই প্রতারিত হওয়ার চিন্তাটা মাথা থেকে দূর করে আমার কাছে আসবেন, কারণ আমার কাছে প্রতারিত হওয়ার চান্সটা জিরো। একদম একদম, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের ভরসার জায়গা। এই কারণেই শ্রী দেবরাজ শাস্ত্রী আপনাদের প্রত্যেকের কাছে এতদিন ধরে তিনি সমানভাবে সমান তালে কাজ করে চলেছেন 30 বছরেরও বেশি সময় ধরে। এটা কিন্তু সত্যিকারের আমাদের প্রত্যেকের কাছে একটা আনন্দের কথা। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার, ভালো থাকবেন। 18 অগস্ট থেকে 18 সেপ্টেম্বর অবধি মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী তার সমস্ত রেমেডির ওপরে দিচ্ছেন 20% ডিসকাউন্ট। তাছাড়াও অনলাইন কনসালটেন্সি আপনারা করতে পারছেন 1102 টাকার পরিবর্তে মাত্র
500-4 টাকায়।